জীবন কে রোজ নো জিনিস পেয়েছি যেটা অনেকদিন আগে একজন লিখে আমায় পাঠিয়েছিল যার নাম শক্ত সাপেক্ষ প্রেমের পারস্পরিক তত্ত্ব আমার বই অ্যাশেস এটা নিয়ে উল্লেখ করেছে পারস্পরিক তত্ত্বের অর্থ হলো এটা ঘটেছে ওটা ঘটেছে বলে এটা ঘটেছে ওটা ঘটবে কারণ তাই শেষ পর্যন্ত আপনি এমন একটা সমস্যায় পৌঁছলেন যার সূত্রপাত কোথায় হয়েছিল তাই জানেন না তাই ওপরে একটা ছোট্ট ঘটনা থেকে আমাদের সমস্যার মূল খুঁজে বার করতে হবে জীবনের অনেক সমস্যার মূল কখনো কখনো মনে হয় আমি ঠিকমতো প্রার্থনা করি না বেশিরভাগ সময় তার কারণ নিজের প্রতি আপনার মনোভাব আপনি মনে করেন না যে সাহসের সঙ্গে আপনি রাজ সিংহাসনের সামনে দাঁড়াতে পারবেন আপনি নিজের নাম সুনাম এবং সৎ কাজের ওপর নির্ভর করে যেতে চান শিশু যা করেছেন তার ওপর ভরসা না করা যার অর্থ হল খ্রিস্টে আমি নিজেতে নই আমি ভুল করি পাপ করি অন্যায় করি কিন্তু আমি ক্ষমা পাই হ্যালো লুইয়া আমি সব দোষ অপরাধ থেকে মুক্ত এবার একটা প্রশ্ন করব যদি পাপ চলে যায় যে পাপ আর নেই তা নিয়ে দোষ ভেবে লাভটা কি হবে বলুন আমি নিজেকে আর দোষী ভাবি না কারণ তেমন কিছু আর অস্বস্তি নেই আমার আমার পাপ ঢাকা পড়ে না আমার পাপ পুরোভাবে ধুয়ে যায় পুরাতন নিয়মানুসারে তাদের পাপ ঢাকা পড়ত তারা পাপের বোধ কখনো হারাত না বা সব সময় যেটা থাকতো কিন্তু নতুন নিয়মানুসারে খ্রিস্টের রক্তে চিহ্নিত আমাদের পাপ দূর হয়ে যায় বিস্মৃত হয় দূরভিত হয় ততটা যখন বুঝবেন যিশু আপনার জন্য কি করেছেন তখন তাকে না ভালোবাসলে চলবে আমি তো যিশুকে পাগলের মতো ভালোবাসি তিনি আমায় মুক্তি দিয়েছেন তিনি আমায় মুক্তি দিয়েছেন যদি লোকে জানতো যে তিনি ঠিক তেমন এটা আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা নিশ্চয়ই লাভবান হবেন যদি আপনার চিন্তা এরকম হয় যে যিশু ভালোবাসেন আমায় তবে তার শর্ত সাপেক্ষ সুতরাং যদি আমি তা বিশ্বাস করি যদি বিশ্বাস করি যে তার ভালোবাসা নির্ভর করে আমি যা করি তাহলে তাকে খুশি করে ভালোবাসা আদায় করব তাই যখন তাকে খুশি করি নিজেকে তার প্রিয় মনে করি আর যখন অখুশি করি তখন প্রত্যাখ্যাত মনে করে কিন্তু জানেন প্রভু আপনাকে ভালোবাসা সত্ত্বেও নিজেকে প্রত্যাখ্যাত মনে হতে পারে অনেক বছর আমার মনে হতো যে কেউ আমায় ভালোবাসে না কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু সত্য ছিল না কত বছর সেই ক্ষমতা পেয়েও নিজেকে আমি অপরাধী মনে করতাম আমার বড্ড আবেগের ব্যাপারটা ছিল বছরের পর বছর একই প্রার্থনা করে গেছি ও প্রভু ক্ষমা করুন আমি দুঃখিত প্রভু আমার সব পাপের জন্যে আমি দুঃখিত জীবনটা নষ্ট করেছি প্রভু আমাকে সাহায্য করুন ভালো স্ত্রী হতে ভালো মা ও ভালো খ্রিস্টান হতে সাহায্য করুন প্রভু আমি দুঃখিত আমি দুঃখিত প্রভু দয়া করুন আমি অতীতে সব ঘটনার কথা বলতেই থাকতাম আর জানি না যে কেন প্রভু এ কথা বলতে এত দেরি করলেন হয়তো আমি শুনতে প্রস্তুত ছিলাম না তাই হয়েছে কিন্তু অনেক দিন পরে একদিন রাতে বললেন প্রথমবার যখন বলেছিলেন তখনই চেষ্টা করেছিলাম তারপর বললেন নিজেকে ক্ষমা করো আজ এটা আপনাদের বুঝতেই হবে আপনারাও নিজেকে ক্ষমা করুন ঠিক আছে গণ্ডগোল করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন যদি ক্ষমা চান তাহলে ক্ষমা পেতে পারেন এখন নিজে নিজেকে ক্ষমা করুন একেই বলে ক্ষমা গ্রহণ করা যত তাকে গ্রহণ করবেন তত প্রভু পুত্র হবার শক্তি পাবেন প্রভুর করুণা গ্রহণ করুন এবার একটা কথা বলবো যদি মনে করি তার প্রেম আমার কাজের করে সুতরাং আমাকে খুব চেষ্টা করতে হবে তাকে খুশি করার তার মানে কিছু পাবার আশায় না তাকে খুশি করতে পরিশ্রম করতে হবে আর আমি তাকে খুশি করতে খুব পরিশ্রম করি কারণ আমি তার প্রেমে মুগ্ধ আর তিনি আমার জন্যে যা যা করেছেন তা অতুলনীয় আমি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তা করি না আমি নিজের থেকে করি তিনি যা করেছেন তার জন্যে আমি সেটা করি তফাৎ বুঝতে পারছেন সম্পূর্ণ অন্যভাবে দেখা ব্যাপারটাকে যখন সঠিক কাজ করার চেষ্টা করি যাতে প্রভু আমার জন্য কিছু করেন তখন আমার উদ্দেশ্যটা ভুল আর এতে কোনো লাভ হবে না কারণ প্রভুর রাজ্যে এই নিয়ম কিছুতেই খাটে না কিছুতেই না আমি কি করছি বোকার মতো সেখানে দুলতে দুলতে করছি করছি প্রভুকে খুশি করতে চেষ্টাই করছি চেষ্টাই করছি চেষ্টাই করছি চেষ্টাই করছি চেষ্টাই করছি চেষ্টাই করছি কিন্তু আমার উদ্দেশ্যটাই ভুল প্রভু আপনি জানেন না যে আমি কষ্ট পাচ্ছি কত আশা করেছিলাম আপনি বিশ্বাস করুন হ্যাঁ বিশ্বাস করতেই হবে কারণ আপনার বিশ্বাস করতে না পারলে পৃষ্ঠে আমরা কে তাহলে এক মাসের মধ্যে খ্রিস্টের মন্ডলিতে ও সারা পৃথিবীতে কি পরিবর্তন হতে পারে সেটা জানেন না কি তা না ভেবে খ্রিস্টে আপনি কি সেটা জানবার চেষ্টা করুন দেখবেন ফল পাবেন আপনারা যে যুদ্ধ করছেন আমিও সেই যুদ্ধ করেছি দিয়াবল রোজ আমার আনন্দ চুরি করে নিত নিজেকে অপরাধী বন্ধ করতাম বাইবেল পড়তাম যাতে প্রভু আমায় নিয়ে গর্ববোধ করেন প্রতিটি আলোচনা সভায় আমি যেতাম যাতে প্রভু খুশি হন সব কাজে আমি ঝাঁপিয়ে পড়তাম তিনি প্রসন্ন হন যাতে কিন্তু কোনো কিছুতে লাভ হতো না শুধু আরাম চেয়ারে বসতাম আর বলতাম কান্ত হচ্ছি ছোট্ট ধার্মিক নৌকোটায় দুলছিলাম সব কাজে নাক গলাতাম আমার দিশাহারা হয়ে ভাবতাম উন্নতি কেন হচ্ছে না প্রভু ও প্রভু এই সপ্তাহে রোজ তিরিশ মিনিট ধরে প্রার্থনা করেছি দীর্ঘ নিঃশ্বাস রোজ ছটা করে অধ্যায় পড়েছি জানি গত সপ্তাহে কয়েকটা দিন করিনি প্রভু তার জন্য সত্যি দুঃখিত আমি কতদিন করতে পারিনি আমি কি করব আমার অন্যায় হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত আমি ইব্রিয় পাঁচের বারো বস্তু তো এত মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল কিন্তু কেহ যে বচনা বচনাকলের আদিম কথায় অক্ষরমালা শিক্ষা দেয় ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ যাহাদের দুগ্ধ প্রয়োজন কেননা যে দুগ্ধ পোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয় আমাদের বুঝতে হবে দেখবেন অনেক পরিবর্তন হয়েছে এমন জায়গায় আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি ঘুম থেকে উঠলে দেখবেন দিয়াবল পালিয়ে গেছে একেবারে আপনি তাকে ভয় পাবেন না সে আপনাকে ভয় পাবে ঘুম থেকে উঠে যখন ধার্মিকতার বর্ম পরিধান করবেন তখন শিখবেন কিভাবে আত্মার তর বাড়ি করতে হয় প্রভুর বাণী তাকে টুকরো করে ফেলবেন আর তাকে মনে করিয়ে দেবেন যে যিশুর রক্ত আপনার জন্য ঝরেছিলেন সাধারণত এরকম কথা আপনারা শোনেন না কিন্তু আমার প্রতিটি কথার প্রমাণ প্রভুর বাণীর মাধ্যমে আমি এখানে দাঁড়িয়ে আপনার সবার সামনে দিতে পারি অবশ্যই দিতে পারি মনে রাখবেন আমি আমি প্রথম শ্রেণীর প্রবেশপত্র পেয়েছিলাম তাই একদম সামনে সারিতে বসেছিলাম তার নামের আগে লম্বা চড়া উপাধি ছিল এই সেই পিএইচ বিএ এম এ আর কত কি লেখা সেটাতে সত্যি বলছি ডক্টর ক্যান্ডেল হ্যাঁ আমি তিনি বলেছিলেন আমি আমি জানি আবেগের বসে চললে প্রভুর বাণী অনুসরণ করা কিছুতেই যায় না এবং অস্বস্তি অস্বীকার করা যায় না কিন্তু তার অধিকার অস্বীকার করা যায় রাগের ব্যাপারটা কি একজন বলেছিল তার বাবা তাকে চালিত হওয়া উচিত নয় একজন বলেছিল তার বাবা তাকে ১৩ বছর বয়সে তাড়িয়ে দিয়েছিল একসঙ্গে গাড়িতে করে যাচ্ছিল বাচ্চারা যেমন করে ছেলেটা কোনো বিষয় নিয়ে বাবার সঙ্গে তর্ক করেছিল বাবা গাড়িটা থামিয়ে তাকে নেমে যেতে বলল রেগে গেল বাড়ি থেকে এত দূরে যে সে বুঝতে পারল না সে কি করে বাড়ি পৌঁছবে সে বলেছিল আমার এই প্রত্যাখ্যানে লজ্জা এবং হেরে যাওয়া মনটাকে থাকতে রাগ আর দাম্ভিকতা অস্ত্র হিসেবে বেছে নিলাম অনেক জীবন থেকে মুখ ঘুরিয়ে নেয় ভয় তাদের অধিকার কেউ ছিনে নেবে অন্যের ওপর এমনভাবে অত্যাচার করে যেন মনে হয় সেই আসল দোষী অনেকে নিজেকে এত খারাপ ভাবে যে তারা এমন সব লোকের সঙ্গে সম্পর্ক রেখে যারা তাদের আঘাত করবে কারণ তারা ভাবে একটাই তাদের প্রাপ্য আর রাগের বই প্রকাশ ভুলভাবে হতে পারে আবার আমাদের রাগ বাইরে যেমন প্রকাশ পায় তেমন অন্তরেও কত বিক্ষত করতে পারে বাইরে প্রকাশ পেলে অন্যের অসুবিধা মনের মধ্যে থাকে মথি পাঁচের বাইশ খুব সহজ যে কেহ ক্রোধ করে সে বিচারের দায় পড়িবে এই যে রাস্তায় গাড়ি চলার সময় এত লোক চিৎকার করে তার কারণ কি আপনি বা আমি মোটেই নয় মোটেই সে জন্যে তারা রেগে যায় না বরং তারা রেগে যায় কারণ তারা সবসময় রাগ করে আছে তারা তিক্ত অধৈর্য তাদের তাদের কিছুই ভাল লাগে না জীবনটা সুখের নয় তাই সবার কাছ থেকে তারা দাম নিতে চায় তারপর হঠাৎ রাস্তায় আপনি তাদের সামনে পড়ে গেলেন আর যতটা জোরে গাড়ি চালানো উচিত বলে তারা মনে করে ততটা জোরে আপনি হয়তো চালাচ্ছেন না তখন তারা আপনাকে মেরে ফেলতে উদ্যত হয় একেই বলে রাস্তার বিপদ এখন অনেক জায়গায় শেখানো হয় কিভাবে রাস্তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় কোনো লাভ হবে না তাদের এখানে সেটা শিখতে হবে শিখতেই হবে তাদের ছেলেবেলায় যা দরকার ছিল তা আমি পাইনি কিন্তু প্রভু বলেন আমিও তোমার পিতা পিতা হ্যাঁ পিতাকে যে লালন পালন করে রক্ষা করে এগিয়ে নিয়ে যায় যে পরিবারের উৎস একজন কৃতৃতুল্য লোক ছাড়া কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না আমরা ঠিক মতো শুরু করিনি আমাদের গোড়ায় গলদ আমার বাবা যৌন লাঞ্ছনা চালিত আমার স্বামী মাতাল ছিল সন্তানদের সঙ্গে একটাই সম্পর্ক ছিল আর সেটা হলো নিয়মানুবর্তিতা তার বাবা তাকে কোনোদিন দেখেনি সহ্য করতে পারতো না কিন্তু তবু আমার মনে হয় আত্মা একটা কষ্ট হয় যখন যার ভালোবাসার কথা সে অবহেলা করে আপনাকে এখানে আমরা দুজন মানে দেব আমি আর আমাদের চার সন্তান আর আমাদের দুজনের মধ্যে তিনজনের শিকড় আলগা তখন দেবেরই প্রতি দেবে ব্যবহার কোনো খামতি নেই কিন্তু কোথাও একটা ফাঁক থেকে যায় মানে দেব আর আমি যথাসধ্য চেষ্টা করেছি কিন্তু আমরাই তো প্রকৃত আদর্শ পিতা পাইনি আর আমাদের সন্তানদের কাছেও আদর্শ মাতা পিতা হতে পেরেছি কি জানি না হয়তো পেরেছি তাই আমরা প্রভুর বাণীকে আমাদের যত খারাপ ছিল ছেলেবেলাটা আমাদের সন্তানদের তেমন দুর্ভাগ্য হয়নি এখন তারা আরও বেশি জানে তাই তারা তাদের সন্তানদের কাছে আরও ভালো বাবা মা মানে আমাদের চেয়েও ভালো তারা বাবা মা পৃথিবীতে হাজার হাজার ছেলে মেয়ে বাবা মা ছাড়া মানুষ হচ্ছে অনেক সময় তাদের মায়েরা বাবারা ভূমিকা নেবার চেষ্টা করে কিন্তু পারে না আমি তো একাই সন্তান মানুষ করেছি আমি জানি কি করতে হয় না করতে হয় কিন্তু জানেন লোকের কাছে যা পাচ্ছেন তাঁর কাছ থেকে তা অবশ্যই পাবে প্রভুর কাছ থেকে তা পাবেন তাই তাকে বাড়িতে বলা হয়েছে পিতা আমি যখন এটা পড়ছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের পিতা যিনি স্বর্গে আছেন যিশু বলেছেন আমি আর আমার পিতা আমরা এক পিতা আমাদের সাহায্য করুন পিতা আমাকে যা করতে দেখি আমি সাহায্য করুন পিতা আপনাকে যা করতে দেখি আমি তাই করতে চাই যিশু কখনো প্রভু বলেননি সব সময় বলতেন পিতা বিশ্বাস রাখুন পিতা পিতা আপনাকে ভালোবাসি আমাদের দত্তক নেওয়া হয়েছে বাইবেলে বলা হয়েছে দেব আমাদের বড় ছেলেকে দত্তক নেন মানে মনে আছে যখন দত্তক নেবার কাগজ সই করতে যাই তখন উকিল কি বলেছিলেন দেবকে বলেছিলেন এখন বুঝে নিতে হবে যে যদিও এই ছেলেটি আপনার বীজ থেকে জন্ম নেয়নি তবুও ও কিন্তু আপনার নিজের সন্তানের থেকেও কোনো অংশে কম নয় আর আপনার মৃত্যুর পর আপনার যদি অন্য ছেলে মেয়ে হয় তাহলে তারা আর এই ছেলে আপনার সম্পত্তির সমান ভাগ পাবে ওকে ফিরে দিতে পারবেন না ওকে আপনার ছেলের মতনই আপনাকে মানুষ করতে হবে ওকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবেন না প্রভু আমাদের যখন দত্তক নেন আমরা তখন তাই বলি প্রভু কোনোদিন আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলবেন না তুমি খারাপ তুমি কোনোদিনও ভালো হবে না এই বলে তিনি আমাদের ফেলে চলে যাবেন না বরং আমাদের সঙ্গে তিনি আটকে গেছেন তাই তিনি বলছেন কোনোদিনও তোমায় আমি পরিত্যাগ করব না গীত সঙ্গীতা সাতাশের দশে আছে আমার পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছেন কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন আমার জীবনের অনেকগুলো বছর আমি এই নিয়ে খুব রেগে থাকতাম আমি লাঞ্ছিতা আমি ভালো ব্যবহার পাইনি এটা অবিচার যে আমি ভালো বাবা মা পাইনি এটা অন্যায় আমি রেগেছিলাম আমাকে অন্যের কাছ থেকে এর দাম দিতে হয় কাউকে না কাউকে দাম দিতেই হবে আমি রেগেছিলাম আমাকে অন্যের কাছ থেকে এর দাম দিতে হবে এই ভেবে খুব শেষ পর্যন্ত দেখলাম প্রভু বলছেন আমি দাম দেবো তোমার দুর্ভাগ্যের দ্বিগুণ মূল্য আমি দেব তোমাকে আমি দত্তক নেব নিজের সন্তান করে নেব কোনোদিন দিন তোমায় পরিত্যাগ করব না আমি তোমার পিতা প্রভু সঙ্গে থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না ছেলেবেলায় কি পাননি তা নিয়ে হাউতাস করা বন্ধ করুন অতীত ভুলে দেখুন ভবিষ্যতে প্রভু আপনাকে কি দিতে চান ইস আমি যদি এটা পেতাম হ্যাঁ আমি যদি পেতাম আপনি কি জানেন আমি ভাবি না ছেলে বেড়াটা যদি ভালো হতো আমি বলি না কিন্তু সত্যি এ কথা আমি বলি না কিন্তু মনে ঠিকই হয় যে যদি ভালো সুযোগ পেতাম তাহলে আমি যা বিপর্যয় সহ্য করেছি তা আগে কোনোদিন এই কথা সর্বসমক্ষে বলিনি তবে আজ বলছি আমার দুর্ভাগ্যময় অতীতের জন্য আমি খুশি কারণ এখন দেবার মতো আমার কাছে অনেক কিছু আছে আজ আপনারা মুক্তি পাবেন আর কোনো দুঃখ রাগ নিয়ে বাঁচতে হবে না কোনো অপরাধ বোধ নিয়ে এখন বলতে পারবেন আমি পরোয়া করি না আমার সঙ্গে যা ঘটেছে তার পরোয়া করি না কি পাইনি তার পরোয়া করি না কিভাবে বড় হয়েছি তা পরোয়া করি না আমি পিতা মাতা পেয়েছি যা দরকার আমি সব পেয়েছি এখন আমার বেদনা নিয়ে আমি অন্যের উপকার করব উপকার করব উপকার করব আসুন তার মহিমা গান করি হ্যালো লুইয়া পিতা প্রভু আপনাকে ভালোবাসি হ্যালো লুইয়া ধন্যবাদ প্রভু আপনাদের একটা প্রশ্ন জীবনে পরিবর্তনের আপনি কি তৈরি মানে সত্যি কি পরিবর্তনের জন্য আপনারা একেবারে তৈরি যদি হন তাহলে আগামী তিরিশটি দিন আমাকে দিন রোজ আমার অনুষ্ঠান দেখুন কারণ আমার বিশ্বাস আমরা এমন কিছু আপনাদের দেব যা সত্যি হবে জীবন পরিবর্তনকারী শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকেই দেখুন নিশ্চয়ই আমরা আগামী তিরিশটি দিন আলোচনা করব কিভাবে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনলে জীবনে আমূল পরিবর্তন আনবে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে জীবনে এত সব সমস্যা আছে যে কোনোদিনও সুস্থ জীবন আমি পাব না কিন্তু জানেন কি কোথাও না কোথাও এমন কেউ আছে যার এর থেকেও জটিল সমস্যা আছে তবুও তারা মহৎ জীবন লাভ করছে কারণ তারা এই সব সমস্যাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে যাচ্ছে আর আগামী মাসে আমাদের মাঝে পাবো ডক্টর জন ম্যাক্সওয়েলকে আর তিনি অনেক সুন্দর বইয়ের লেখক তিনি এই বিষয়ে অনেক ভালো ভালো বই লিখেছেন যে কিভাবে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি জীবনকে কেমন বদলে দিতে পারে আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে আর অনেক বছর নেতিবাচক মনোভাবের মধ্যে কাটিয়েছি কিন্তু এখন আমি ইতিবাচক মানুষ আপনাদের আরও একবার উৎসাহিত করতে চাই আমায় তিরিশটা দিন সময় দিন আর যদি আপনারা সত্যি চান তাহলে তিরিশ দিন পর আপনি নিশ্চয়ই বলবেন সব কিছু অনেক পাল্টে গেছে সবার মঙ্গল হোক